আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং স্পেশাল একটা পটল দিয়ে মাছ ভর্তার রেসিপি। কয়েকটা পটলের সঙ্গে জাস্ট এক টুকরো মাছ নিলেই কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পটলটা ভর্তা করার জন্য এখানে আমি 7-8টার মতো পটল নিয়েছি। উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি বড় এক টুকরো রুই মাছ এবং একটা রসুনের কোয়া। এই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুবই সহজভাবে মজাদার একটা ভর্তা তৈরি করা যাবে। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজার হবে, আপনারা কিন্তু শুধুমাত্র এই একটা ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। হাফ চামচের মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু মাছ এবং পটল আমি একই সঙ্গে ভেজে নিব, তাই লবণ হলুদটাও একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পটল এবং মাছটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 6টা শুকনা মরিচ। অনবরত নেড়ে চেড়ে মরিচগুলোকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে মরিচগুলো তুলে আমি এই একই তেলের মধ্যে মাছ, পটল এবং রসুনগুলো ভেজে নিব। জালটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি দিয়ে ভাজতে হবে। এতে করে মাছ এবং পটল দুইটাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলগুলো কিন্তু ভাজতে হবে। সুন্দর একটা ফ্লেভার এবং কালারের জন্য এখানে আমি কাঁচা মরিচের পরিবর্তে 2টা লাল মরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ মরিচটাও ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি মাছ এবং পটলগুলোকে ভেজে নিয়েছি এবং এরই মাঝে চেক করে নিয়েছি সুন্দরভাবে পটল, রসুন সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে এখন ভর্তা করে নিতে হবে। যেহেতু এখানে রুই মাছ ব্যবহার করেছি, রুই মাছে কিন্তু একটু কাঁটা রয়েছে, এখন এই কাঁটাগুলোকে একটু বেছে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা ছাড়া যে মাছ অর্থাৎ পাঙাশ মাছটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি স্মুথলি মাছগুলোকে বেছে নিয়েছি। এখন এই ভাজা মরিচ থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু, কারণ পটলটা ভাজি করার সময় আমরা লবণ দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে। শুকনা মরিচের সঙ্গে লাল মরিচ যেটা ছিল সেটাও আমি একটু ডলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নর্মালি এভাবে কাঁচা দিলেই ভালো লাগে খেতে, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে ভেজেও ব্যবহার করতে পারেন। আর এটাকে ততক্ষণ পর্যন্ত মথে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে পানি ছেড়ে দিচ্ছে। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে ভর্তা করে নেবেন, এতে করে সহজে কিন্তু ভর্তার সঙ্গে মিশে যাবে। ফাইনালি আমি লবণটা একটু টেস্ট করে দেখে নিয়েছি। সবশেষে এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। এখন জাস্ট এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। এই ভর্তাটা এত বেশি মজার, দেখবেন যে গরমের দিনে অনায়াসে এই ভর্তা দিয়েই আপনারা কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আর যে একবার এই ভর্তাটা তৈরি করে এভাবে খাবে সেই কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা স্পেশাল পটল ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।